লোকসভা নির্বাচনের মাজত মাত্র আর কেটামান দিন বাকি আছে। বর্তমান ঈদ আর রঙালী বিহুর উৎসাহর মাজতে নির্বাচনী প্রচারও তুঙ্গত উঠিছে। আর আজি শিবসাগরত বিজেপিয়ে এক বিশাল বাইক রেলি উলিয়াইছে আর বিজেপিত যোগদান কার্যসূচী সমান্তরালক অব্যাহত আছে। আজি শিবসাগরত বিজেপিত যোগদান করেছে বহু সংখ্যক বিভিন্ন দল সংগঠনের প্রতিনিধিয়ে সদস্য যোগদান করেছে আর এক বাইক রেলি উলিয়াইছে চহরখনত। আর এই নেতৃত্বত আছে বিজেপি নেতা সমীর গগৈ আর সাংসদ পল্লব লোচন দাস। মানে ভাষ্য লম ইতিমধ্যেই রেলি উলিয়াইছে, মই এই মুহূর্তে চেষ্টা করিম। এয়া পল্লব লোচন দাস আছে। ঈদ বিহুর বতর মাজতে নির্বাচনী প্রচার আর ধুম উঠেছে, কি কব আজি কেনেকুৱা ধরনের কি কার্যসূচী আপনাদের? সমূহ অসমবাসী রাইজলৈ ঈদর শুভেচ্ছা জানাইছো আর অসমীয়া নববর্ষ রঙালী বিহু আহি পাবই তারও শুভেচ্ছা জানাইছো। আমার বাবে অতি আনন্দর বিষয় যে নির্বাচন যেতিয়া আহে আমি প্রত্যেকজনে এই নির্বাচনত সকলো কার্যকর্তা হিসাবে জড়িত হয়ে যাও আর যথেষ্ট উৎসাহরে আমি নির্বাচনত অবতীর্ণ হ। আর এই নির্বাচনের মজিয়াতে আপনি দেখিছে শিবসাগর নতুন প্রজন্মর যুবক যুবতী সকল ভারতীয় জনতা পার্টিত আজি আহি আনুষ্ঠানিকভাবে যোগদান করিব কিছু মুহূর্তের পিছত। আপনি যদি আজি দেখে প্রায় 500 যুবক যুবতী নতুন প্রজন্মর নিজের ভবিষ্যৎ সপোন গড়িবরকে ভারতীয় জনতা পার্টিত আহি যোগদান করেছে। বিশ্বাস যে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্ব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব চলা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যানবিলাক আসনি আর নতুনক যুব পদক্ষেপ লৈছে নতুন প্রজন্মর সেই প্রজন্মর সেই আসনি সমূহ সেই সুবিধা সমূহ সেই ব্যবস্থা সমূহে ভবিষ্যতের যপন সেই সপোন বাস্তবত রূপায়িত হব তার আশারে আজি সকল ইয়াত যোগদান করেছে। আমি সকলকে আন্তরিকতার গ্রহণ করছো আর ই একটা শুভ লক্ষণ যে নতুন প্রজন্ম সব তপন কুমার গগৈ মানে ভারতীয় জনতা পার্টি শক্তিশালী করব। আর ভারতীয় জনতা পার্টি সদায় নতুন প্রজন্মক অগ্রাধিকার দিয়ে, নতুন প্রজন্মই সদায় যাতে ভারতীয় জনতা পার্টিত গুরুত্ব পায়, যা আশা আকাঙ্ক্ষা পূরণ হয় আর যেটা নতুন চিন্তা এই চিন্তা যাতে দলত আমি সংযোজিত করব পারো, সরকার নতুন চিন্তারে সরকারখানে কাম করব পারে সে আমার আশা। এই কারণে নতুন প্রজন্ম সদায় আমার বাবে আদরণীয় আর তেখেতকলক আমি এনেক আদরিবলে পাতো আমার বাবে আনন্দর বিষয়। যি মানুষে কে আসে শিবসাগরের বিষয়ে, শিবসাগরের একটা উল্টা পরিবেশ আপনাদের সকলে প্রত্যক্ষ করেছে, ই আনন্দ বিষয়। প্রায় সব লিডসো রাইজে আশীর্বাদ করব, কিন্তু আমার যে প্রয়াস আর আমার যে প্রচেষ্টা এই প্রচেষ্টাক রাইজে সঁহারি জানাইছে, আজি নতুন প্রজন্মর যুবক যুবতীও সঁহারি জানাইছে। প্রতিটি আমার নির্বাচনী সভাত প্রত্যেক দিনাই নতুন নতুন ব্যক্তির সংযোজিত হয়েছে, নতুন ব্যক্তিয়ে আমাক যোগদান করেছে। আজি নতুন প্রজন্মর এই যোগদানে আমাক উৎসাহিত করেছে আর এইবার আমার ইয়াত ভোটের ব্যবধান আগতক বৃদ্ধি হব সে আমি আশা করছো। আর আপনি আপনার নেতৃত্ব চলি আছে আজি কি পরিবেশ? পোন প্রথমে মই সকলকে আমার ইসলাম ধর্মাবলম্বী লোকসকলের ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাইছো। ঈদে সকলরে মনত যে আনন্দ দিয়ে এই উৎসবে সকলরে মঙ্গল করক, সকলের মজার ভাতৃত্ববোধ বিরাজ করক তারে কামনা করছো। আজি আমার যুব বন্ধু সকলে ভারতীয় জনতা পার্টি দলটির প্রতি আকৃষ্ট হয়ে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যিখিনি কাম সেইখিনি কামর প্রতি আকৃষ্ট হয়ে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত যদরে আজি দ্রুততম গতিত উন্নয়নের শিখরলে আগুয়াই গেছে সেইখিনির প্রতি আকৃষ্ট হয়ে তখন সকলে আহি আজি আমার দলত যোগদান করবলে আহিছে। সকলকে মই এই সময় স্বাগতম জানাইছো আর ভবিষ্যতে তখন সকলে এইদরে আহি দলটুক আদু আরো অধিক শক্তিশালী করব বলে আশা রাখিছো। আজি কমসে কম 500 নিয়ারলি হব আর আহি আছে তখন সকল আহিব, এতিয়া ইতিমধ্যে 450 হয়ে গেছে। এই ধরনের আজি শিবসাগরত বিজেপিত এই ধরনের যোগদান করেছে কেবা শতাধিক নতুন প্রজন্মর যুবক যুবতীয়ে আর যোগদানের পিছতে এক বাইক রেলি উলিয়ায় শিবসাগর চহরখনত।